খেলার মাঠে ছক্কা মারতে মারতে আরেক ব্যাটার বউ ছক্কা মেরে দিয়েছে। আমার নবীকে যখন গালি দেওয়া হবে আওয়ামী লীগ বিএনপির কোনো কিছু না হতে পারে, হেফাজতে ইসলাম নীরব থাকবে না। বুখারী শরীফের হাদিসকে অস্বীকার কইরা ব্যক্তি তাহির প্রতি হিংসা করা এটা সম্পূর্ণ মুনাফিকদের চরিত্র। সুন্নি মৌলবি দাবিদার খাজা বাবার শান গাইতে যাইয়া শিরকে আকবার করে বসে আছে। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আব্বাসি হুজুরকে মুনাফিক বললেন তাহিরি, এবং তাহিরি আব্বাসি হুজুরকে বললেন আমি ছোট মানুষ, আমাকে ফোন কল দিয়ে সংশোধন করলেই তো হতো। প্রিয় বন্ধুরা, ওই দিনের মাহফিলে আব্বাসি হুজুরকে নিয়ে তাহিরি কি বলেছিল সেটি আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি। সাথে সাথে তাহিরির এই কথা নিয়ে মুখ খুলেছেন আব্বাসি হুজুর, আব্বাসি হুজুর কি বলেছেন সেটিও আমি আপনাদেরকে দেখাবো। এবং গতকাল ফেনীর মঞ্চ কাঁপালেন আল্লামা মামুনুল হক সাহেব। বন্ধুরা, ফেনীতে গিয়ে আল্লামা মামুনুল হক সাহেব কি বলেছে সেটি আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি। সাথে সাথে মাঠে ছক্কা মারতে মারতে অন্যের বউ ছক্কা মেরে দিয়েছে নাসির। প্রিয় বন্ধুরা, নাসির এবং তামিমাকে নিয়ে আব্বাসী হুজুর কি বলেছেন সেটিও আমি আপনাদেরকে দেখাবো। তাই বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ না দেখে কেউ কোথাও যাবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং শেয়ার করবেন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। মেরা প্যারা নবী কিতনা প্যারা নবী উম্মতি উম্মতি। চলুন বন্ধুরা, আমরা সর্বপ্রথম দেখে আসি তাহিরি কি বলেছেন। যে আল্লাহর ধনভাণ্ডার যা আসে সব নবী দিয়ে আল্লাহ খালি হয়ে গেছে গা, এই রকম কথা মানুষের বুঝাইয়া বুঝাইয়া বুখারী শরীফের হাদিসকে অস্বীকার কইরা ব্যক্তি তাহিরির প্রতি হিংসা করা এটা সম্পূর্ণ মুনাফিকদের চরিত্র। হাত তুলে বলুন ঠিক, ছেড়ে বলো। অনেক সময় অনেক ওলামায়ে কেরামদের মুখে শোনা যায় এমন বক্তাকে এমন জমিনে আসতে দেওয়া হবে না, এমন জায়গাতে আসতে দেওয়া হবে না। আরে বাবা, আপনি এরকম হুমকি দেন কেন? এমন বক্তাকে সিলেটের জমিন আসতে দেওয়া হবে না, এমকের জমিনে ব্রাহ্মণ বাড়িতে ঢুকতে দেওয়া হবে না, এটা আমাদের জন্য শুভ লক্ষণ নয়। আপনি মাথায় রাখবেন একটা কথা, আপনি যেখানে বসে বক্তব্য দেন সেখানে অর্ধেক লোক আমাদেরও থাকতে পারে। চলুন বন্ধুরা, এবার আমরা দেখেছি তাহিরির এই কথার জবাবে আব্বাসী হুজুর কি বলেছেন। ফরমালিন যুক্ত ভণ্ড সুন্নি বেড়ে গেছে, দেখেন না? সুন্নি মৌলবি দাবিদার খাজা বাবার শান গাইতে যাইয়া শিরকে আকবার করে বসে আছে। এরাই কিনা আবার জোনপুর ফুরফুরা বদরপুর ফুলতুলিকে ওহাবি বলে, চোরের মার বড় গলা, ঠিক কিনা? আচ্ছা বলেন, আপনাদের এলাকায় ফুলতুলির মরহুম পীর সাহেব রহমতুল্লাহ যদি ওহাবি হয় তো সুন্নিকে, যিনি সুন্নিয়ত প্রতিষ্ঠার জন্য রক্ত দিয়ে গেলেন, সারাটা জীবন তিনি উৎসর্গ করলেন সুন্নিয়ত প্রতিষ্ঠায়, তাকে বলা হয় ওহাবি। বদরপুরকে বলে ওহাবি, তাদের মাশায়েক জনপুরকে বলে ওহাবি, সৈয়দ আহমদ বেরেলিকে বলে ওহাবি, শাহ কারামত আলী জনপুরীকে বলে ওহাবি, আল্লাহর ওলিদেরকে যারা ওহাবি বলে খাঁটি সুন্নিদেরকে, তারা ইংরেজদের পাঁচাটা গোলাম, ইহুদিদের দালাল ছাড়া আর কিছু হতে পারে না। আজ আফসোস হয় ওহাবি সুন্নি ঝগড়া আগে মুসলমানই তো হয় নাই, এদের তো ইমানটাই নাই, এত বড় বড় শেরেক করতেছে কথা বলেন। প্রিয় বন্ধুরা, আব্বাসি এবং তাহিরকে নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। চলুন বন্ধুরা, এবার আমরা দেখে আসি নাসিরকে নিয়ে আব্বাসি হুজুর কি বলেছেন। মহাত্মা গান্ধী টুপি লাগাইতো, জানেন মুরব্বীরা দেখছেন মনে হয়, মহাত্মা গান্ধী আসছিল তো বাংলাদেশ, 3 মাস নোয়াখালীতে ছিল, 3 মাস। আমি চিন্তা করছি এত বড় রাজনীতিবিদ 3 মাস নোয়াখালীতে কেন থাকলো, তথ্য পাইছি নোয়াখালীতে এক হিন্দু মহিলার প্রেমে পড়ে গেছিল, এতে মহাত্মা তার রাজনীতি ভুলে গেছিল। তবে অবশ্যই প্রেম প্রীতি সীমানা অতিক্রম করলে চলবে না। দেখছেন না, এক খেলোয়াড় খেলার মাঠে ছক্কা মারতে মারতে আরেক ব্যাটার বউ ছক্কা মেরে দিচ্ছে। আফসোস, কত বড় জঘন্য হাইজ্যাক! খেলোয়াড়কে বলবো খেলার মাঠে তুমি ছক্কা মারো জাতির বাহবা পাও, কিন্তু আরেকজনের সাজানো সংসারে ছক্কা মারলে এই জাতি তোমাকে জুতা পেটা করতে বাধ্য হবে। দ্রুত তুমি যার বউ তাকে ফেরত দাও, আর প্রকাশ্যে জাতির কাছে ক্ষমা চাও, আমার আল্লাহর কাছে ক্ষমা চাও। তোমরা প্রচুর ইউটিউবে এসেছো, এ বক্তব্যগুলোকে আলাদা ক্যাপশন করে ছাড়ো যেন সে দেখে এবং সংশোধন হয়। প্রিয় ভাই বন্ধুগণ, তো মহাত্মা 3 মাস ছিল নোয়াখালীতে,
এর সাথে একটা ছাগল থাকতো মহাত্মা গান্ধীর সাথে। এই ছাগল আবার কয়েকবার লন্ডন ভ্রমণ করছে, সে যেখানে যেত ছাগলটা নিয়ে প্লেনে উঠত। ভাগ্যের নির্মম পরিহাস, মহাত্মা গান্ধীর ছাগল চুরি হয়ে যায় আপনাদের নোয়াখালী জেলার ফেনীতে, আর ওই জায়গার নামই হয়ে যায় ছাগল নাইয়া। বন্ধুরা, নাসির এবং তামিমকে নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। চলুন বন্ধুরা, এবার আমরা দেখে আসি আল্লামা মামুনুল হক সাহেব কি বলেছেন। আমার নবীকে যখন গালি দেওয়া হবে, আওয়ামী লীগ বিএনপির কোনো কিছু না হতে পারে, হেফাজতে ইসলাম নীরব থাকবে না, নীরব থাকবে না, নীরব থাকতে পারে না। হেফাজতে ইসলামের দায়িত্বশীল এদেশের সমস্ত আলেম সমাজ, হেফাজতের দায়িত্বশীল এদেশের সমস্ত মসজিদের ইমাম সাহেবান, হেফাজতের কর্মী কারা? হেফাজতের কর্মী হলো সারা বাংলাদেশের 3.5 লক্ষ মসজিদের সমস্ত মুসল্লিরা। হেফাজতের কর্মী কারা? বাংলাদেশে যারা কালেমা পড়ে তারা সবাই হেফাজতে ইসলাম বাংলাদেশের কর্মী। সুতরাং এই অর্থে হেফাজতে ইসলাম মানেই হলো বাংলাদেশ। হেফাজতকে আঘাত করার নাম হলো বাংলাদেশকে বিপন্ন করা। যারা বাংলাদেশের উপর আঘাত করতে আসবে সে হাত ভেঙে গুড়িয়ে দেব, ভেঙে গুড়িয়ে দেব। আপনারা যারা আমাদের এই দীপ্ত কণ্ঠের আওয়াজ শুনতে অনভ্যস্ত, আপনারা যারা জাগরণী কণ্ঠের কাব্য শুনতে প্রস্তুত নয়, আপনাদের কাছেও আমাদের স্পষ্ট পয়গাম, আপনাদের কাছে ভালো লাগুক বা না লাগুক ইসলামের জাগরণী আওয়াজ বন্ধ হবে না, একুশ আওয়াজ বন্ধ হবে না। আমরা যখনই দেখব আল্লাহর নবীর আল্লাহর পয়গম্বরের ইয়াতিম উম্মতকে বিভ্রান্ত করার কোন চেষ্টা চলছে, খোদার কসম খেয়ে বলি, কল্লা দিতে হলে কল্লা দিব, রক্ত দিতে হলে রক্ত দিব, উম্মতকে গোমরাহ করার কোন অপচেষ্টা বরদাস্ত। ইসলামের এমন কিছু আওয়াজ আছে, এমন কিছু কথা আছে যে কথায় মানুষের মধ্যে রক্ত টগবগিয়ে উঠবে, যে কথায় মানুষ ঘুমন্ত মুমিনরা জেগে উঠবে, যে কথায় মুমিনের মধ্যে উত্তেজনা তৈরি হবে, এবং যে কথার কারণে এক একজন মুমিন আল্লাহু আকবরের স্লোগানে আকাশ বাতাস মুখরিত করবে, আর যে কথায় এক একজন ইমানদার শাহাদাতের প্রেরণায় পাগল পারা হবে। এটাও ইসলামের কথা, কথা বলেন। সমস্যা হলো আমাদের সমাজ শুধুমাত্র ওই দরদ মাখা কান্না মাখা কণ্ঠের আওয়াজ শুনতে প্রস্তুত অভ্যস্ত। বন্ধুরা, আল্লামা মামুনুল হক সাহেবের কথাগুলি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং শেয়ার করবেন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।